সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি স্বর্ণা এসে গেছি আবারও একটা বাংলা সিরিয়াল নিয়ে তোমাদের সাথে আড্ডা দেবো বলে। তবে আজকে যে সিরিয়ালটা নিয়ে আড্ডা দেবো সেটার নাম হচ্ছে গিয়ে সিরিয়াল কুসুমদোলা। কুসুমদোলা সিরিয়ালটা হয় স্টার জলসায়, আর এটা হয় ঠিক সন্ধ্যে 7টার সময়। কুসুমদোলা সিরিয়াল সম্পর্কে আমি অনেকগুলো ভিডিও আগে আপলোড করে এসেছি। তোমরা যে সমস্ত বন্ধুরা টিভিতে সিরিয়াল দেখো না, এই চ্যানেলের মাধ্যমে তোমরা সিরিয়ালের সমস্ত গল্পটা শুনে নাও। তো তারা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তাদেরকে বলবো যে অবশ্যই করে দেখে এসো, নাহলে কিন্তু সিরিয়ালের অনেক কিছু তোমরা মিস করবে। কিভাবে দেখবে, নিচে দেখো ডেসক্রিপশন আছে, সেই ডেসক্রিপশনে যাও, সেখানে গিয়ে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করো। ক্লিক করলেই পৌঁছে যাবে আমার আগের ভিডিওতে, আর দেখতে পাবে সিরিয়ালে আগে কি ঘটে গেছিল। তো যাই হোক, কুসুমদোলাতে বর্তমানে কি চলছে, বর্তমানে রূপকথা একটা নাটক করেছিল যে সে প্রেগনেন্ট, ইভেন বাদশাহ অবধি সেটা বিশ্বাস করেছিল যে সেই বাচ্চার বাবা হয়তো রণু। সেই কারণে ইমন বাড়ির সবার সামনে আসে এবং জানিয়ে দেয় এই সত্যটা যে রূপকথা এরকম একটা কথা বলেছে। তো সে বলে যে রূপকথা দিয়ে আমি তোমার টেস্ট করাতে চাই এবং তোমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে দেখতে চাই যে তুমি আদেও প্রেগনেন্ট হ্যাঁ কি না, মানে প্রেগনেন্ট হয়েছো কি হওনি। তো রূপকথা বলে যে এই সমস্ত কিছুর জন্য আমার পরীক্ষা দিতে কোনো ইচ্ছা নেই, প্রয়োজনে আমি বাড়ি ছেড়ে চলে যাব। তো বাদশা বলে যে কিন্তু আমার কথা তো তোমাকে শুনতেই হবে যেহেতু আমি তোমার হাজবেন্ড। তো রূপকথা বলে হ্যাঁ, তো যেহেতু তুমি আমার হাজবেন্ড সেহেতু আমি তোমার কথা শুনতে বাধ্য, কিন্তু এক্ষেত্রে আমি এত বড় পরীক্ষা দেব না, আমি সেক্ষেত্রে বাড়ি ছেড়ে চলে যাব। তো সে এই কথাটা বলে, ওদিকে রণো আর ইমন নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডটা এতটাই ভালো রেখেছিল যে রূপকথা তাদেরকে ভাঙন ধরাতে পারেনি। ঠিক আমরা ঠিক যেরকম চেয়েছিলাম যে রূপকথার কথাতে বারে বারেই ইমন আর রণ দুজনে বিচ্ছেদ হয়ে যায়, তো এবার আর সেটা হয়নি, এবার এক জায়গাতেই আছে তারা। এবং ইমন রণজয়কে বাঁচাবে বলে ঠিক করে নেয়, এবং সে এটাও বলে যে রণজয়কে সে বিশ্বাস করে, আর একটা বিশ্বাসেই সম্পর্ক বেঁচে থাকে। তো এটা ঠিক যে একটা বিশ্বাস না থাকলে সম্পর্ক থাকে না। তো যাই হোক বন্ধুরা, বর্তমানে আমরা খুব শীঘ্রই সিরিয়ালে দেখেছি যে ইমন থানাতে অবধি ফোন করেছে এবং সে আগেই বলে দিয়েছিল রূপকথাকে যে তুমি যদি আমার সাথে যেতে বা না চাও তাহলে কিন্তু সেক্ষেত্রে আমি আমার স্টেপগুলো নিতে বাধ্য হব এবং তোমাকে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে চলে যাব সেখানে, এবং সবার সামনে সমস্ত সত্যটা নিয়ে আসব। তো ইমন সকালবেলায় নাকি থানায় যায় এবং সেখানে গিয়ে এফআইআর করে আসে যে এরকম আমার হাজব্যান্ডের নামে একটা অভিযোগ উঠেছে, তার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এটাও জানাচ্ছি যে এই অভিযোগটা সম্পূর্ণ ভুল। তো সেই অনুযায়ী পুলিশ বাড়িতে চলে আসে এবং বাড়িতে আসলেই ইমনের শ্বশুরমশাই, আই মিন রণজয়ের বাবা, বলে যে বাড়িতে পুলিশ এলো, বাড়ির পাঁচকান হলো। তো ইমন বলে যে তোমরা কী চাইছিলে, যে এই ব্যাপারটা বাড়ির মধ্যেই থাকবে, বাড়ির মধ্যে অশান্তি হবে, এর সত্যতা আসবে না, রণজয় কি মারা যাবে, আমি কি সিঁদুর হারা হবো, আই মিন সিঁদুর যাই হোক সেটা আমি বলবো না এখানে। তো এই ধরনের কথাবার্তা শুনে তো কেউ কিছুই আর বলেনি। তো পুলিশরা আসে এবং রূপকথাকে ডেকে আনতে বলে জেঠিমণিকে, আই মিন জেঠিমা। বাবরে 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 বাব, এই কাণ্ড ঘটে গেছে গো। তাকে বলা হয়েছে যে যাও গিয়ে রূপকথাকে ডেকে আনো, যেহেতু তার খুব প্রিয়। তো সেই মুহূর্তে বাদশা নিচে নামছিল এবং জানিয়ে দিয়েছে যে রূপকথা আসছে। রূপকথা এসেই বলে যে বাবরে বাবরে বাব, তুমি যে এটাকে থানা পুলিশ করবে সেটা আমি বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি আমি দেখতে চেয়েছিলাম যে তোমার আর রণর মধ্যে আন্ডারস্ট্যান্ডটা ঠিক কতটা, তোমাদের মধ্যে বিশ্বাস ঠিক কতটা, তোমাদের সম্পর্কটা আদৌ মজবুত না নড়বড়ে। তো যাই হোক, এই সমস্ত কথা শুনে তো ইমন বলছে যে কী ব্যাপার এরকম বলছো কেন, বলছে অ্যাকচুয়ালি আমি কোনো কনসিভই করিনি। তো ডাক্তার এসে যখন আমাকে এটা জানিয়েছিল যে আমি নাকি প্রেগনেন্ট, তো আমি অদ্ভুতভাবে হয়েছিলাম এবং আমি মজা করে ঠিক এটা করেছিলাম। তো আর একটা কথা জানিয়ে দিই যে আমার লাগেজ প্যাক করা হয়ে গেছে, আর বাচ্চার সাথেও আমি কোনো সম্পর্ক রাখছি না, বাচ্চাকে আমি মুক্ত দিয়ে দিলাম। আর রণকে আমি আমার স্বামী বলে কোনোদিনই মনে করিনি, বাচ্চাকেই মনে করেছিলাম, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তো ইমন অবাক, বাড়ির সবাই অবাক, আমরাও অবাক। তো এখন দেখার পালা এটা যে রূপকথা কি বাড়ি ছেড়ে আদৌ যাবে নাকি ইমন তাকে আবারও আটকে দেবে।
আমার কাছে যেই যেটুকু হিন্স রয়েছে সেটুকু হচ্ছে যে রূপকথা হয়তো বাড়ি থেকে বেরিয়ে যাবে, তারপরে কিছু একটা ঝামেলা হবে, হওয়ার পরে রূপকথাকে আবার সেখান থেকে ব্যাক করানো হবে। তো যেরকম তোমরা বলছিলে যে কিছুদিন মানে যদি রূপকথা একটু সাইড হয়ে যেত তাহলে হয়তো ভালো হতো, তবে তোমাদেরকে আমি জানিয়ে দিই যেহেতু ভিলেনের রোলটা রূপকথা মেন, কারণ এই সিরিয়ালটাতে গোটা সিরিয়ালটাতে ভিলেন বলতে একমাত্র একজনই রূপকথা। আর দেখো ভিলেনদের পর রাগ হওয়াটা স্বাভাবিক, তো সে একটা শয়তানির রোল করছে, মানে খারাপ অভিনয়, তো সেটা দেখে যদি আমাদের রাগই না হয় তাহলে সেটা কেমন অভিনয় হলো। বরঞ্চ রূপকথাকে ভালো বলতে হবে যে তার অভিনয় দিয়ে আমাদের মনের মধ্যে এতখানি একটা রাগ সে তৈরি করে নিয়েছে। তো যাই হোক, খুব শিগগিরই রূপকথা বাড়ি ছেড়ে যাবে, এবং যাবে কি যাবে না সেটা তোমরা জানতে পারবে। তো অ্যাকচুয়ালি আমি এখানে বলবো না, তার কারণ বর্তমানে সাবস্ক্রাইবার খুবই কম হয়েছে, তো সেই কারণে আগের যে এপিসোড, আগের যে ভিডিওটা আমি ছেড়েছিলাম, এপিসোড ঠিক না ভিডিও, তো সেই ভিডিওতে আমি দেখলাম প্রচুর পরিমাণে ভিউ কম এসেছে, তো সেই কারণে চ্যানেলের উপর একটু চাপ পড়ে গেছে, এবং জানানো হয়েছে যে সত্যি করে যেন সমস্ত কিছু না বলে দেওয়া হয় অ্যাডভান্স, তো সেই কারণে অ্যাডভান্স কিছু বলা হচ্ছে না। তবে তোমরা হয়তো ভাবছো যে অ্যাডভান্স কেন কিছু বলছে না, তো অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি এটাও জানিয়ে দিই যে আজকের তারিখটা হচ্ছে 5 তারিখ, সেপ্টেম্বর মাসের 5 তারিখ, তো আজকে আমি দাঁড়িয়ে এটা শ্যুট করছি, তো এরপরে খুব শিগগিরই দেখানো হবে। আমি জানি না এই এপিসোডটা তোমাদের সামনে, আই মিন এই ভিডিওটা ঠিক তোমাদের সামনে ঠিক কবে আসবে, তো তোমরা যদি ভেবে থাকো যে আমরা খবর পাই না তাহলে সেটা ভুল ভাবো, আমাদের শ্যুটগুলো কিন্তু অনেক আগে হয়ে থাকে, তো যখন আমরা পারমিশন পাই তখন সেগুলোকে তোমাদের সামনে আপলোড করতে পারি। তো এর জন্য একদম রাগ করো না, তোমাদেরকে শুধু এটুকুই রিকোয়েস্ট করবো, প্লিজ একটু ভালো করে মন দিয়ে একটু সাবস্ক্রাইব করো, একটু শেয়ার করো, তাহলে দেখবে তোমাদের প্রিয় সিরিয়ালের সমস্ত নিউজ আমরা দিতে পারবো। তো আজকে এই অবধি, আর একটা টিপস রয়েছে তোমাদের জন্য, আজকে টিপসটা ঠিক এখানে বলবো না, তবে আমি কিছু অ্যাডভান্স বলে দিচ্ছি, সেটা হচ্ছে পুজো তো আসতেই চলেছে, আমরা সবাই জেনে গেছি যে পুজো খুব শীঘ্রই এসে যাবে, এবং পুজো মানেই আমাদের খাওয়া দাওয়া মজা আড্ডা নানানভাবে সাজগোজ, নিজেকে সুন্দর করে তৈরি করা, তো এগুলো করতে গেলে না আমাদের কোথায় যেতে হয়, পার্লারে যেতে হয়। তো তোমাদেরকে আমি বলবো খুব শিগগিরই একটা ভিডিও তোমাদের সামনে আসছে যেটাতে তোমরা পুজোর এমন এমন টিপস পাবে যেটা করলে তোমাদেরকে পার্লারে কষ্ট করে যেতে হবে না। কি অবাক হয়ে যাচ্ছ? হ্যাঁ, পার্লারে যেতে হবে, সেটা হচ্ছে ভুরু তুলতে আর চুলটা কাটতে। আর আশা করছি তোমাদের কিছু লাগবে না, কারণ যে সমস্ত টিপসগুলো আমরা দিচ্ছি তোমাদেরকে সেগুলো সম্পূর্ণ অ্যাকচুয়ালি বলতে গেলে ডাক্তারি টিপস, তার কারণ আমরা একটা টেস্ট করিয়েছিলাম, ড্রাই স্কিন আর অয়েলি স্কিন, তো এই দুটো স্কিনে দু রকম প্রোডাক্ট ইউজ হয় নিশ্চয়ই তোমরা জানো। যদি অয়েলি স্কিনে একটা প্রোডাক্ট ইউজ হয় সেই প্রোডাক্টটা কিন্তু কখনোই ড্রাই স্কিনে ইউজ হয় না, সেটা কিন্তু সম্পূর্ণ অন্য প্রোডাক্ট। এমন যদি তোমরা ভেবে থাকো যে হিমালয়া কোম্পানির অয়েল ফেস ওয়াশ, অয়েল ফ্রি ফেস ওয়াশটাই নিয়ে আমরা অয়েলি স্কিনে ইউজ করব, ঠিক হিমালয় কোম্পানিরই একটা ড্রাই স্কিনের ফেস ওয়াশ ইউজ করব আমরা, ড্রাই স্কিন যাদের, তো তারা ভুল ভাবছো, তার কারণ আমাদের কিছু একটা টেস্ট হয়েছিল, সেটা হচ্ছে কোন স্কিনে কোন প্রোডাক্ট ভালো খাটছে, তো যাদের ড্রাই স্কিন তাদের প্রোডাক্টও আমাদের সামনে এসে গেছে, আর যাদের অয়েলি স্কিন তাদের প্রোডাক্টও আমাদের সামনে এসে গেছে। তো এবার আমি তোমাদের সামনে প্রোডাক্টগুলো বলে দেবো, এবং আমাদের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, তোমাদের কষ্ট হবে না প্রোডাক্ট কিনতে আশা করছি, এবং তোমরা চাইলেই কাছের কোনো দোকানে গিয়ে খুঁজতে পারো, আর যারা যারা কাছের কোনো দোকানে গিয়ে সেগুলো পাবে না তাদেরকে অনলাইনে কী করে কিনতে হবে সেই সুবিধাটাও আমরা আশা করছি দিয়ে দেবো। তবে তার আগে যেন বন্ধুরা কেউ পুজো মার্কেটিং করতে গিয়ে কসমেটিক এখনই এই মুহূর্তে ভুল করে কিনো না, তার কারণ যে টেস্টগুলো করা হয়েছে এমন এমন কিছু প্রোডাক্ট বেরিয়ে এসেছে অনেক কোম্পানির, সেগুলো হচ্ছে অয়েলি স্কিনের জন্যে দিচ্ছে তারা, অয়েলি স্কিনের জন্যেরই, কিন্তু র্যাশ বেরিয়ে যাচ্ছে, তো এটা আমাদের প্রায় বলতে গেলে 2-3 মাস ধরে টেস্ট চলছিল, তো টেস্টের ফাইনাল রিপোর্ট আমাদের হাতে চলে এসেছে, আমার ভিডিও শ্যুটও হয়ে গেছে, তো খুব শীঘ্রই তোমরা সেগুলো পেয়ে যাবে, আর সেগুলো যদি তোমরা ফলো করো তাহলে পুজোতে সুন্দর হয়ে সাজতে এবং নিজেকে সব থেকে বেশি সুন্দরী করতে আর আশা করছি অসুবিধা হবে না। সো আজকে এই অবধি, যেটা বলবো সেটা হচ্ছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট করো, আর হ্যাঁ শেয়ার করো বন্ধুদেরকে জানাও, আর প্লিজ 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 তোমাদের চ্যানেল চিরকুটি ইনফিনিটিকে তোমরা সাবস্ক্রাইব করো, না হলে কিন্তু সিরিয়ালের যে ভিডিওগুলো মানে আমি তোমাদেরকে দিচ্ছি তার অ্যাডভান্স নিউজগুলো আমি দিতে পারবো না, তোমরা এর আগে দেখে এসেছিলে আমি অনেকগুলো সিরিয়ালের অ্যাডভান্স বলে দিয়েছিলাম, বাট এক্ষেত্রে আমি আর পারলাম না যেহেতু তোমার হাত পা দুটোই বাঁধা। আর যেটা বলবো সেটা হচ্ছে আজকে এই অবধি, আবারও সামনের দিন দেখা হবে আরেকটা বাংলা সিরিয়াল নিয়ে, ততক্ষণের জন্য টাটা।